আমি বলো বাঁশের বাঁশি বাজায় তাই বাজি, আমি এমনি বাজি না, আমারে কেউ বাজায় তাই বাজি, আমি চলি না আমারে চালায় তাই চলি, আমি বলি না আমারে বলায় তাই বলি। যে দরবারে এসেছি ও দরবারে হুজুরের সঙ্গে সাক্ষাৎ না করে আসি কেমন করি? এই তোমার 9টায় উঠতে হবে, এই 9:30টায় উঠতে হবে, এই করতে হবে। বাবা আমাদের কথা যা কাজ তাই। হুজুর মোবারক যদি আর একটু 5 মিনিট আগে আসতেন তো আমি আপনাদের আর একটু আগে এসে আমি চেষ্টা করতাম 10টার আগে ঢোকার, তবু চেষ্টা হয়েছে 10টার ভিতরে ঢুকে গেছি। পাগড়ি পরতে যা দেখ, ইমাম তিনি এমন একজন ব্যক্তি ছিলেন, তার জিন্দেগিটা দেখুন, ছোট্ট স্যাম্পেল। হযরত নুমান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়ার বুকে এমন একজন ব্যক্তিত্ব ছিলেন বাবা, কাপড়ের ব্যবসাদার, কাপড় বিক্রি করতেন তিনি, টুপিও সেলাই করেছেন তিনি। কাপড়গুলো কর্মচারীকে বললেন, বাবা কর্মচারী কাপড়গুলো হিসাব করে লাও আর টাকাগুলো ক্যাশ বাক্সের হিসাব করো, আমি একটু প্রয়োজনে মিটাতে যাই, আসার পরে আমি আবার হিসাব নেব, কিন্তু মনে করে রাখবে দুটি কাপড় 5 টাকা করে 10 টাকা কম দামে বিক্রি করবে। কেন? এই দুটি কাপড়ে বিধা আছে। বিধা মানে বোঝেন, বিধিয়া বিধিয়া, নালফর আপনারা কি বলেন, বিধা বিধাই বলেন তো, বিধা আছে। এই কারণে কাপড় দুটো কম দামে বেচবে, অন্য কাপড়ের ন্যায় 5 টাকা কম দাম। নুমান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু আপন কাজে যখন বেরিয়ে গেছেন বাবা, কর্মচারী টাকাগুলো এবং কাপড়গুলো হিসাব করে নিয়েছে, মানুষের ভিড় চাপে কাপড় বিক্রি হয়ে গেল বাবা। ইমামে আজম নুমান ইবনে সাবিত জগৎ বরণ্য ইমাম যখন আপনার কিনা দোকানে এসেছেন, তিনি ক্যাশ বাক্সের টাকা কাপড়গুলো হিসাব করে করে দেখতেছেন, 5 টাকা করে 10 টাকা বেশি হয়। রে বাবা কর্মচারী, আয় বাবা আয়, আমাকে একটু বুঝিয়ে দে না বাবা, টাকাগুলো কেন বেশি হয় বুঝতে পারি না রে বাবা, আমি তো তোমাকে বলেছিলাম এক হিসাবে এসে দেখতেছি, আর এক বাবা বলো না বাবা, কাপড়গুলো হিসাব করি, টাকাগুলো হিসাব করি, 5 টাকা করে 10 টাকা বেশি হয়ে যায়। কর্মচারী হাত দুটি জড়ো করে বলেন, হুজুর আপনি আমাকে দুটি কাপড়কে 5 টাকা করে 10 টাকা কম দামে বিক্রি করতে বলেছিলেন, মানুষের ভিড়ের মাঝে আমার খেয়াল ছিল না হুজুর, আমি ওই কাপড়গুলোকে অন্য কাপড়ের ন্যায় বিক্রি করে ফেলেছি। ইমামে আজম বলেন, বাবা এ তুমি কি করলে? বাবা বিক্রি যেহেতু করেছ, কার কাছে করেছ তুমি তাকে চিনতে পারবে? হুজুর সম্ভব নয়, মানুষের মাঝে তাকে চেনা সম্ভবপর হয়ে ওঠেনি হুজুর, আমার খেয়াল নেই, বিক্রি করেছি সত্য, কিন্তু মানুষ কি চিনবো এমন আমার খেয়াল হবে না হুজুর। সঙ্গে সঙ্গে ইমামে আজম বলেন, বাবা তুমি কত বড় ক্ষতি করেছো জানো, তুমি কত বড় ক্ষতি করেছো জানো না বাবা। বাবা তোমাকে আর একটি কথা বলি, ক্যাশ বাক্সের টাকাগুলোকে চিনতে পারবে, ওই কাপড়গুলো যার কাছে বিক্রি করেছে তার পয়সা গুলোকে তুমি হিসাব করে বার করতে পারবে। হুজুর ইমামে আজম জগতের শ্রেষ্ঠ ইমাম, আমাকে মাফ করে দিন, আমাকে ক্ষমা করে দিন, সম্ভব পর নয় টাকাগুলোর মধ্য থেকে ওই ব্যক্তির টাকাগুলো পৃথক করাও, চেনাও সম্ভব নয়, টাকাগুলো পৃথক করাও সম্ভব নয়। ইমামে আজম বলেন, বাবা তুমি বড় ক্ষতি করে ফেলেছ, তুমি বড় সর্বনাশ করে ফেলেছ বাবা, ক্যাশ বাক্সের টাকাগুলো হিসাব করে দেখো। ক্যাশ বাক্সের টাকা হিসাব করে দেখা গেল 40,000-এর মতো টাকা রয়েছে। ইমামে আদম বল, বাবা কর্মচারী 5 টাকা করে 10 টাকা বেশি হওয়ার কারণে আমি ইমামে আজমের জন্য এই টাকাগুলো হালাল হবে না। তার মজাবের মানুষ পরের জমি আইল ঠেলে ঠেলে চাষ করতেছে আর খাচ্ছে, কত ফাঁকি দেই।
তার মজহাবের লোক। বন্ধুরে আমার ইমামে আজম বলেন, বাবা এই টাকাগুলো তুমি সাদকা করে দাও, 5 টাকা করে 10 টাকা বেশি হওয়ার কারণ বশত এই টাকাগুলো আমাদের জন্য খাওয়া হালাল হবে না বাবা, এই টাকাগুলো গরিবের মাঝে সাদকা করে দাও। জোরে বলুন বন্ধুরে আমার টাকাগুলো সাদকা করা হয়ে গেল। হঠাৎ একজন মানুষ ওই কাপড় দুটো ফেরত নিয়ে এসেছে, এসে বলতেছে জগতের শ্রেষ্ঠ ইমাম কাপড়গুলো ফেরত নি। এক জায়গায় করে দুই জায়গায় বিদেহা থাকার কারণ বশত আমার জীবন সঙ্গিনী বিবি এই কাপড় দুটি পছন্দ করলো না, আপনি কাপড়গুলো ফেরত নিন, আমার টাকা আমাকে ঘুরিয়ে দিন। ইমামে আজম বলেন, বাবা কিসের কারণে তোমার বিবি কাপড় পছন্দ করলো না? হুজুর একটি মাত্র কারণ, এই কাপড় বিধা থাকার কারণ বশত আমার বিবিকে এই কাপড় পছন্দ করলো না গো, তাই আমি ফেরত নিয়ে এসেছি। ইমামে আজম বলেন, বাবা এই জন্য তোমার বিবি কাপড় ফেরত দিয়েছি। ইমামে আজম আবু হানিফা নোমান ইবনে সাবিত আলী রহমার দেওয়ানের চক্ষু মোবারক থেকে টপ টপ করে পানি ঝরতে লেগেছে বাবা। এমনি সময় ওই বেচারা বলে, হুজুর আপনি কাঁদবেন না, দয়া করে কাঁদবেন না, আমার টাকা ফেরত দেওয়ার জন্য বুঝি আপনার চোখে পানি এসে গেছে, আমার বিবি পছন্দ করিনি বলে বুঝি আপনার চোখে পানি এসে গেছে। জগতের শ্রেষ্ঠতম ইমাম বলেছিলেন, ও গো বাবা কর্মচারী, ওরে বাবা ভাই আমার কর্মচারীতে ভুল করে ফেলেছি, শুনে রাখো আমি তোমার টাকা ফেরত দেওয়ার জন্য কাঁদি না, তোমার কাপড়গুলো ফেরত নেওয়ার জন্য কাঁদি না, আমি ইমামে আজম এই জন্য কাঁদি। এক জায়গায় করি দুই জায়গায় বিদেহা থাকার কারণ বশত যদি তোমার বিবি কাপড়গুলো পছন্দ না করে, কাল কেয়ামতের মাঠে যখন বিচার লয়ে আমি ইমামে আজমের বিচার হবে আমল নামার, আমাকে ডাক দিয়ে যদি আল্লাহ বলে আই জগতের ইমামে আজম তোমার আমল নামার ভিতরে অনেক জায়গায় বিধা পাওয়া গেছে, আমি ইমামে আজম এই দুঃখে কাঁদি বেশি। আমল নামা ভালো আছে তো? খুব তো মজাবের লোক। বন্ধুরে আমার সংক্ষিপ্ত ভাবে আরো শুনুন, দুইজন ব্যক্তি জমি মাপামাপি করেছে, এক বিঘা জমি বেশি হয়েছে, হঠাৎ দুইজনের ভিতর আলোচনা জমিটা কি হবে চলো জগতের শ্রেষ্ঠ ইমামের কাছ থেকে ফয়সালা করি। হযরত ইমামে আজম আবু হানিফার কাছে যাব এই নিয়ত করে আপনার কিনা রওনা দিয়েছেন, যেতে যেতে কিছু দূর গিয়ে দেখছেন জগতের শ্রেষ্ঠ ইমামে আজম মুশকি যাতে পানি ভরে নিজে নিয়ে আসতেছেন। ওই দুইজন বলে, হুজুর আমাদের একটি প্রশ্ন ছিল, আপনার কাছে এসেছি জানার জন্য। নোমান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বাবা ঠিক আছে তোমরা প্রশ্ন করো। মুশকিজাটা উনি নামিয়ে হাঁটুর উপরে রেখে বলছেন, বাবা বলো। হুজুর আপনার তো কষ্ট হবে, মুশকিজাটা নিচে রাখেন, আমরা প্রশ্ন করি। ইমামে আদম বলেছিলেন, বাবা রে আমার মুশকিজার তলা ভিজে রয়েছে বাবা, এই মুশকিজার তলা ভিজা থাকার কারণে পরের জমিতে যদি আমি রেখে দেই তার জমির কিঞ্চিত মাটি ধুলো আমার মুশকিজার তলায় লেগে যাবে, কিয়ামতের দিন হিসাব দেওয়া যাবে না। বন্ধুরে আমার দুইজন ব্যক্তি লাফ মেরে উঠেছে, হুজুর আমাদের আর প্রশ্নের উত্তর দিতে হবে না, আমরা প্রশ্নের উত্তর পেয়ে গেছি। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ওগো নবীর প্রেমীর পাগল যারা প্রেম খেলা খেলে, হাইরে নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে, এ নবীর প্রেমে বাস করুনি দন্ত দেয় ফেলে, নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে। জোরে বল, ঠিক কি না? আমরা প্রেমিকও হতে পারিনি,
প্রেমের খেলাও খেলতে পারিনি, মুখে শুধু বলি আমরা নবীর পাগল নবীর দিওয়ানা, কিন্তু আমরা তো শরীয়ত মোতাবেক জীবন পরিচালনা করি না, ঠিক কিনা বলেন? বন্ধুরে আমার হযরতে নোমান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা নু তাকওয়া পরহেজগারী তাদব ছিল কত, বাবাজি উনি যখন মদিনাতুল মুনাওয়ারায় যান তিন দিনের বেশি মদিনা মুনাওয়ারাতে থাকতেন না, এলাকার মানুষ সবাই বলে হুজুর আমরা এসে মসজিদ নববীতে পঞ্চাশটা চল্লিশ অক্তের নামাজ আদায় করো, কমপক্ষে আট দিন দশ দিন বারো দিন চোদ্দ দিন পর্যন্ত অনেকে থাকতে হয়, আর আপনি মাত্র তিন দিন থাকেন কেন? ফতোয়া কি আপনার জন্য আলাদা নাকি? জগতের ইমাম বলেছিলেন বাবা আমি নোমান ইবনে সাবিত তিন দিন পর্যন্ত পেশাব না করে পায়খানা না করে থাকতে পারি, তিন দিন পার হয়ে গেলে আমার পেশাবের প্রয়োজন হয় পায়খানার প্রয়োজন হয়, ওরে বাবা বলো না যে মাটিতে আমার নূর নবী আরাম করে, যে মাটিতে আমার দয়ার নবী শুয়ে আছেন ওই দেশে আমি ইমামে আজম পেশাব পায়খানার জায়গা খুঁজে পাই না বলে আমি ইমামে আজম তিন দিন পর মদিনা ত্যাগ করে অন্য শহরে চলে যাই, এটা হলো তোমাদের জন্য হলো শরিয়াত আর আমার জন্য হলো মহাব্বত, এর নাম প্রেম, এর নাম তাকওয়া। যিনি ইমামে আজম নোমান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা বলেন আমি আমার নূর নবীকে নিজের চামড়া চোখে আমি আমার নবীজিকে আপনার কিনা স্বপ্নের মাধ্যমে আশি বারের বেশি নবীর দিদার লাভ করেছি, আপনি আমি সেই মজাবির মানুষ একবার নবী দেখি নাই, এ সোনা মানিকেরা আমার এজন্য আল্লাহ পাকের কাছে কাঁদো আল্লাহ তোমার নবী আমাদেরকে দেখাইয়া দাও, কারণ হাদিস শরীফের মধ্যে এসেছে মানজারা আকবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, যারা আমার রসুলের রওজা জিয়ারাত করলো তাদের জন্য আমার নবী শাফায়াত অজীব হয়ে গেল, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। যদি আপনার রওজা দেখলে শাফায়াত অজীব হয় যারা আমার নবী দেখবে তাদের অবস্থা কি হবে? কি হবে বাবাজি আমার? এজন্য বলা হয় নূরে মুহাম্মদ রাসূল আরবি নায়েবে পরওয়াত জিব্রাইল চুমে যার দরবার, জোরে বলো নূরে মুহাম্মদ রাসূল আরবি না। মিম থেকে হয় নামে মুহাম্মদ ও গো যিনি রাসূলুল্লাহ শহীদ আজম ইমামে হুসেন
ইব্রাহিম খলিলুল্লাহ বেটা ইসমাইল ও জভিউল্লাহ। আচ্ছা তারা জিন ছিলেন নাকি ফেরেশতা ছিলেন? তো কি ছিলেন? মানুষ ছিলেন। কি ছিলেন? মানুষ বানায় আল্লাহর ঘর, আশ্চর্য কথা। হে বন্ধু, মানুষ বানাইল আল্লাহর ঘর, বাইতুল্লাহ হয়ে গেল। আল্লাহ তোমার ঘর তুমি বানাও না কেন? আবার এই মানুষে বানাইল ঘর, মসজিদ নাম হয়ে গেল আল মসজিদ ও বাইতুল। মসজিদ হলো আল্লাহর ঘর, বাবা আমার মানুষ বানায় আল্লাহর ঘর, ঠিক নি? কি নাম আপনার? আব্দুল খালেক। আপনার? আলাউদ্দিন জি। ঘর বানাইলেন, মনে করেন ওনারাই বানাচ্ছেন মসজিদ, টাকা দিয়ে পয়সা দিয়ে সকলের সহযোগিতায় আল্লাহর ঘর হলো। আবার উনি ঘর বানালো, ওনার ছেলে মেয়েরা ওনার আপন জনেরা সাহায্য সহানুভূতি করে ঘর বানালো। কার ঘর? আলাউদ্দিনের ঘর। আর ওনার নাম? আব্দুল খালেকের ঘর। আশ্চর্য কথা, যে মানুষ বানায় আবার নিজের ঘর, ওই মানুষ বানায় আল্লাহর ঘর। আবার এই মানুষের ভিতরে শ্রেষ্ঠতম মানুষেরা বানায়, সেটা আবার আল্লাহর ঘর হয়। বুঝে আসে না বাবা ব্যাপারটা কি? কথা কি বুঝতেছেন আমার? মানুষ বানায় আল্লাহর ঘর, আব্দুল খালেক বানালেন তার ঘর, আলাউদ্দিন সাহেব বানালেন তার ঘর, আমিনউদ্দিন বানালেন তার ঘর। আল্লাহর ঘর আল্লাহ বানাবে? কি গো, তুমি মানুষ দিয়ে মানুষ বানাও, মানুষ দিয়ে মানুষ বানাও, দেখলে বড় সন্দেহ হয়। আল্লাহ তুমি আছো সবার মাঝে, কে বোঝে তত্ত্ব তাই? আবার মানুষের মাঝে আল্লাহ যদি থাকি, নবীর মাঝে আছে তাই, তাই যদি হয় মিরাজে যাইয়া নবী কার দিদার করে? কথা কি বুঝতেছেন আমার? মানুষের মাঝে আল্লাহ, তাহলে নবীর মাঝে আছে আল্লাহ। হে বন্ধু, তাহলে নবী পাকের মাঝে যখন আল্লাহ আছে, আমার নবী কার দিদার করতে গেলেন? বাবা সোনামানিকের আমার, এই তত্ত্ব বোঝার জন্য তোমাকে গুরুর কাছে যাওয়া লাগবে। গুরু যত সময় না ধরবে, তুমি বুঝবে না এ তত্ত্ব কোথা থেকে এলো রে বাবা। মানুষের রূপ আল্লাহর রূপ, সমস্ত সৃষ্টি জগতে আল্লাহ রূপ থেকে পাক, চেহারা থেকে পাক, হাত থেকে পাক, খাওয়া থেকে পাক, জন্ম থেকে পাক, সব থেকে পবিত্র। বলে মানুষ, মানুষ বানাইলো আল্লাহ, গাছে ফুটালো না গাছে ধরালো না, মানুষের পেটে মানুষ বানালেন আমার আল্লাহ, আবার এই মানুষের মাঝে আমার আল্লাহ, তাই যদি হয় নবী আমার মিরাজে গিয়ে কি দেখলেন? বন্ধু বড় তত্ত্বের কথা বুঝুন, খানায় কাবাকে আমরা সেজদা করি না, সেজদা করি কাকে? আরো জোরে, ফজরে আল্লাহকে সেজদা দিয়েছি, জোহরে আল্লাহকে সেজদা দিয়েছি, আসরে আল্লাহকে দিয়েছি, মাগরিবে দিয়েছি, এশাতে দিয়েছি। আল্লাহ পাক যদি বাঁচান সারা জীবন দেব, ঠিক কি না বলেন? আল্লাহ যদি সব দিকে থাকে, পূর্ব দিকে দেই না কেন, পশ্চিমে আপনার কিনা শুধু উত্তরে দেই না, দক্ষিণে দেই না, পশ্চিমে দেই কেন? কারণ আমাদের নবী বলেছেন, ও উম্মাতানেরা, এটা হলো আল্লাহর ঘর, সেজদা দেবে বাইতুল্লাহর দিকে। আমরা আল্লাহর ঘর বুঝি, পাশাপাশি আমাদের নবীর হুকুম মানি। যদি বলেন দক্ষিণে সেজদা দিলে হবে, জি হবে,
যারা আপনার উত্তরে আছে তারা দক্ষিণে সেজদা দেয়, যারা পূবে আছে তারা পশ্চিমে সেজদা দেয়, যারা পশ্চিমে তারা পূব দিকে ফিরে সেজদা দেয়। টার্গেট হলো কাবা, বাইতুল্লাহ, সেজদা নেবেন আমার আল্লাহ। আপনি মনে করছেন আল্লাহকে সেজদা দেব, ডাইরেক্ট আল্লাহকে দেওয়া যাবে না, কাবাকে ওসিলা বানাইয়া সেজদা দিতে হয়। তাই যদি হয় রে বন্ধু, কাবা টার্গেট, কাবা ওসিলা, সেজদা দেব আল্লাহর, কাবা হলো টার্গেট। তাই যদি হয় ওসিলা মানা শিরক বেদাত যদি হয়, কাবার দিকে সেজদা বন্ধ দি, অন্য দিকে সেজদা দেওয়া দরকার। কারণ ওসিলা দি আল্লাহ সেজদা নেই, এজন্য সুন্নিরা বলে ওসিলা ধরো। পাইতে যদি চাও আল্লাহকে, পাইতে হবে নবীকে, পাইতে যদি চাও নবীকে, পাইতে হবে আল্লাহর ওলি বান্দাকে। যত সময় তুমি আল্লাহর ওলি বান্দা না পাবে, তত সময় তুমি নবী পাবে না। কাবা কে বানালো, কে বানিয়েছে? আল্লাহ বানিয়েছে না, আল্লাহর দয়া হয়েছে, আপনারা এসেছেন, আল্লাহর দয়া হয়েছে, ইব্রাহিম খলিলুল্লাহ বানিয়েছেন। কেমন দয়া, পাথরগুলো আনতেছেন, পাথরে দিচ্ছেন, লিফটের মতো পাথরগুলো উঁচু হয়ে যায়। এই পাথর গাথা থেকে এই লিফট দুনিয়ার কোন মানুষ করিনি, এই লিফট প্রথম আমার আল্লাহ ইব্রাহিম নবী দ্বারাতে বানিয়েছিলেন। আজ বড় বড় দশতলা বিশতলা বিল্ডিং উঠছেন, এই লিফট ইব্রাহিম খলিলুল্লাহর সময়, কাবা নির্মাণের সময় আল্লাহ প্রথম পাথরকে লিফট বানিয়েছিলেন। এ দলিল থেকে আজ লিফট হয়েছে, মুসলমানদেরই অবদান। সুবহানাল্লাহ, কোন আব্বাজি আমার, আজ আমরা ইন্টারনেট দেখতেছি নাকি, এত উন্নত। আমিনউদ্দিন এখানে কথা বলে এক মিনিটের মধ্যে তামাম পৃথিবী পৌঁছিয়ে দিতে পারে। এই ইন্টারনেট কিভাবে এলো? আমার রসুলের মোহাব্বতে আপনার কিনা ইন্টারনেট হলো। কিভাবে হলো? আমার রসুলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবি হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা নওয়াজ করছেন আর বলছেন, ইয়া সারিয়াতাল জাবাল, জোরে বলুন সুবহানাল্লাহ। হাজার হাজার মাইল দূরে আওয়াজ চলে গেল, বাবাজি পৃথিবীর বৈজ্ঞানিকরা দেখলো আল্লাহ পাকের কি দয়া, রসুলে পাকের কি মায়া। মসজিদ নবাবী থেকে আওয়াজ দেয় হাজার হাজার মাইল দূরে চলে যায়, আমাদেরকেও কিছু বানাতে হবে। তাই তারা আপনা কিনা বেতার বানিয়েছে, ইন্টারনেট বানিয়েছে, মাঝখানে কেউ বুঝবে না, যার সঙ্গে কথা বলবে সেই বুঝবে, যার সাথে কথা হয় সেই বুঝবে। হযরতে আমিরুল মুমিনিন রাদিয়াল্লাহু তাআলা আনহু পৃথিবী জমিনে আমার আল্লাহর হাবিবের মহাব্বতে আল্লাহ প্রথম এ ক্ষমতা দান করেছে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। যে খানায় কাবায় আমরা সেজদা দেই বাবা, এ কাবার মধ্যে একজন ব্যক্তি জন্ম নিয়েছেন, নাম তার মাওলায় আলী। জোরে বলুন, কি নাম দিয়ে জন্ম নিলেন? যে কাবার দিকে ফিরে আমরা সেজদা দেই, ওই কাবাতে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্ম হয়েছে। বন্ধুরে আমার, আগিয়ে চল, পি ধরো, ওসিলা ধরো। ওসিলা কেন ধরব? পৃথিবীর মাটিতে বন্ধুরে আমার, মানুষের মাঝে যখন আপনার কিনা ইসলামটা বরবাদ করতে চেয়েছে, চলুন আপনি একটু দিল্লি সার জমিনে দেখেন, বাদশাহ আকবার যখন বলল দিনে এলাহি লা ইলাহা ইল্লাল্লাহ, আকবার খলিফাতুল্লাহ, আকবার ছিল বড় মূর্খ মানুষ, হুমায়ুন সব জায়গায় যুদ্ধ করে বেড়াতো, বেটাকে লেখাপড়া শিখাতে পারিনি। বন্ধুরে আমার, পৃথিবীর জমিনে আপনি যদি খেয়াল করেন, দেখতে পাবেন এই জগতের বুকি আপনার কিনা দেখা গেল বাদশার স্ত্রী নুরজাহান আর তার ভাই, এই দুইজনার প্রচেষ্টাতে আমাদের ইন্ডিয়ার মধ্যে শিয়া সম্প্রদায় প্রবেশ করেছে বাবা। বাদশার
এটা দিয়ে আপনার পৃথিবীতে আমাদের কাছে শিয়া সম্প্রদায় এসেছে, কারণ নূরজাহানের বাড়ি ছিল ইরান দেশে, আর ইরানে তার বাপেরা ছিল সব শিয়া সম্প্রদায়ের মানুষ। পৃথিবীর মাটিতে যখন শিয়া সম্প্রদায় অগণিত বেশি হয়েছে, তখন আল্লাহ পাকের দয়া মুজাদ্দিদ আল ফিসানি রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা অক্লান্ত পরিশ্রম করে তাদেরকে আপনার শিয়া থেকে মানুষকে হেফাজত করে নিয়েছেন। শুধু তাই নয়, দিনে এলাহি যখন বাদশাহ একবার কায়েম করেছে, হযরতে মুজাদ্দিদ আল ফিসানি রাদিয়াল্লাহু তাআলা আনহু পৃথিবীর মানুষকে বাঁচিয়ে নিয়েছে, ইসলামকে বাঁচিয়ে নিয়েছে। তিনি হলেন তরিকতের ইমাম রব্বানি জুলিকন, সুবহানাল্লাহ। আপনি যদি বলেন হুজুর আপনি বলতেছেন উনি জামাল বাঁচিয়েছে, হে বাবা হাজার বছর পরে মুজাদ্দিদ হলেন তিনি, শত বছরের মুজাদ্দিদ 100 বছর পরে একজন করে মুজাদ্দিদ হন, কিন্তু পৃথিবীর জমিনে ইমামে রব্বানি মুজাদ্দিদ আল ফিসানি রাদিয়াল্লাহু তাআলা আনহু হলেন হাজার বছরের মুজাদ্দিদ, যার জন্য আমার নবী পাক বাশারাত দিয়েছেন এখান থেকে হাজার বছর পরে এখান থেকে একজন আমার প্রতিনিধি দুনিয়ায় আগমন করবে, যার নাম আমার নামের সঙ্গে মিল হবে, আমি নবীজি তার গন্ধ পাই। তার নাম কি? শেখ আহমদ। বন্ধু আমার, খুব ভালো করে ব্রেনের ভিতরে ঢুকিয়ে নেন, পৃথিবীর জমিনে যখন মানুষ আপনার নতুন করে নতুন করে নতুন ধর্ম, কি নাম বলল, দিনে এলাহি আমাদেরকে বাঁচিয়েছেন কে? মুজাদ্দিদ আল ফিসানি। জোরে বলুন সুবহানাল্লাহ। ইনি শুধু মুজাদ্দিদ নন, উনি তরিকতের ইমাম। আর পৃথিবীর মাটিতে সরকারে আলা হযরত ইমামে আহলে সুন্নাত, তিনি হলেন শত বছরের মুজাদ্দিদ, শত বছরের ইমাম। উনি বাঁচিয়েছেন মানুষের মাঝে, মুসলমান তো আছে, ধর্ম তো আছে, তবে ইমান তাদের মধ্যে থাকছে না। নবী পাককে বড় ভাই বলতেছে কেউ, রাসূল পাকের জ্ঞান চতুষ্পর্যন্ত সঙ্গে বলতেছে কেউ, তখন উনি কলম চালিয়েছেন, দুই হাতে কলম চালিয়ে ইশকে রাসূল কুটে কুটে ভরে দিয়েছেন, জুরিকন সুবহানাল্লাহ। আপনার জানা উচিত ইমামে রব্বানিকে আর সরকারে আলা হযরতকে, অবশ্যই স্নেহের পাত্র আমাদের, কিন্তু সরকারে আলা হযরত তিনি শত বছরের মুজাদ্দিদ যিনি, শত বছরের ইমাম যিনি, আর ইমামে রব্বানি তিনি হাজার বছরের আপনার মুজাদ্দিদ তিনি, এবং তরিকতের ইমাম তিনি। সরকারে আলা হযরত আশিকে রাসূল, 14 শতকে তাবে রাইটার, কিন্তু তিনি তরিকতের ইমাম নন। সুবহানাল্লাহ। কয় তরিকতের ইমাম নন। আমি আমিনউদ্দিন মুক্ত কণ্ঠে বলতে চাই, ইমামে রব্বানি মুজাদ্দিদ আল ফিসানি রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি পৃথিবীর মাটিতে মুসলমানকে না বাঁচাতো, ইসলাম থাকতো কোথায়? ইসলাম কোথায় থাকতো? জানা উচিত অবশ্যই সরকারে আলা হযরত ইমামে আহলে সুন্নাত কুটে কুটে আমাদের মধ্যে ইশকে রাসূল ভরে দিয়েছেন, কিন্তু ইসলামকে বাঁচিয়েছেন ইমামে রব্বানি। এই ইমামে রব্বানি মুজাদ্দিদ আল ফিসানি সিরহিন্দি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তরিকতের জ্ঞাত বড় ইমাম, যার বর্ণনা আমিনউদ্দিনের দ্বারা সম্ভব নয়। আমি এটাই বুঝাতে চাচ্ছি, আজ যারাই আসছেন মাসলাকে আলা হযরতের তকবীর দিচ্ছেন, ভালো কথা, কিন্তু সাধারণ মানুষ দেখতে যে আলা হযরত আবার নতুন কিছু, এ তকবীর দেব কেন? তাহলে এদেরকে বুঝাতে গেলে আগে বলেন মাসলাকে ইমামে আজম, বলুন জিন্দাবাদ, মাসলাকে ইমামে আজম, মাসলাকে আলা হযরত। কেন?
মাসলাকে ইমামে আজম টাই শাখা বেরিয়ে হয়েছে মাসলাকে আলা হযরত। জোরে বলুন সুবহানাল্লাহ। বুঝাতে হবে, নইলে সাধারণ মানুষ বলে কি বলছে কি বলছে, কথা বুঝতেছেন? এগুলো আমাদের জানা দরকার, কারণ এলাকার মানুষ জানে এটাই পৃথিবীর মাটিতে। ও নতুন করে এখন রেজবিয়াত রেজবিয়াত মাসলাকে আলা হযরত বলছে, বাবা এদের বেরেনেটা নেই। অবশ্যই সুন্নিয়াতের জান সরকারে আলা হযরত তার পেছান। আবার নকশাবন্দিয়া মুজাদ্দদিয়া তরিকার ইমাম যাকে সরকারে গাউসে পাক তার দুনিয়ায় আসার 500 বছর আগে খেরকা দিয়ে যাকে মুরিদ বানিয়ে রেখেছে। আপনাকে জানা উচিত ইমামে রাব্বানি তিনি যিনি গাউসে আজম চেয়েছিলেন আমার তরিকতে আসুক, ইমামে রাব্বানি তিনি যাকে চেয়েছিলেন পৃথিবীর মাটিতে খাজা মাইনউদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাই আমার তরিকতে আসুক, চেয়েছিলেন শিহাবুদ্দিন সরওয়ার্দি রহমাতুল্লাহ আলাই আমার তরিকতে ইমামে রাব্বানি আসুক, চেয়েছিলেন বাহাউদ্দিন নকশবান ইমামে রাব্বানি আমার তরিকতে আসুক। হে বাবা, তামাম পৃথিবীর আউলিয়ায়ে কেরাম পাঞ্জাবের মাটিতে উপস্থিত হয়েছিলেন, পা রাখার জায়গা নেই। আমার নবী দোদাহা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন শুভ আগমন হলো, উনি বললেন সবাই আমার শেখ আহমদকে নেওয়ার জন্য ব্যতিব্যস্ত হয়ে আছো। আমি নবী পাক আজ থেকে বললাম আমার শেখ আহমদ আজ থেকে নকশাবন্দিয়া তরিকতের আঞ্জাম হয়ে আছো। আমি নবী পাক তোমরা তোমাদের সব এখানে সমর্পণ করো আর আমার শেখ আহমদ শুরু করো। জোরে বলি তরিকতের আঞ্জাম তিনি হলেন ইমামে রাব্বানি। তোমরা তোমাদের সব এখানে সমর্পণ করো আর ইমামে রাব্বানি শুরু করো। মুজাদ্দিদ আলফের সানি হুজুরের তিনি হলেন ইমামে রাব্বানি। মহিউদ্দিন দেহলভি আর রহমাতুল্লাহ রাব্বানি চার আদরের খলিফা মুজাদ্দিদ আলফের সানি হুজুরের দশম আওলাদ শাহ মহিউদ্দিন দেহলভি রহমাতুল্লাহ আলাইহি চার আদরের খলিফা শাহ আব্দুল আজিজ নকশবন্দি রহমাতুল্লাহ আলাইহি চার আদরের খলিফা শাহ আলিমুদ্দিন নকশবন্দি।